हेलो गाइज, वेलकम टू माई चैनल जे डी डॉट जीवने। अपन आओ एक बार स्वागत जाना। बंधुरा चलू शुरू करा जा। पुजो तो अपनारा देखलें, एबार पुजोर पर बलि हलो। बलिर पर एबार चललाम बड़ ठाकुरतला। एटा धर्मराज तला थेके एकटू दूरे माठेर मध्य दिए जेते हय। अनेक लोकजन एसेछे देखते पाच्छेन। পিসমণিদের পুকুর, তার পাশ দিয়ে যাচ্ছি আমরা মাঠের মধ্যে। দেখতে পুরোটাই মাঠ আর জঙ্গল, ওই যে ওই জঙ্গলটার ওখানটাতে পুজোটা হয়। এখানেই পুজোটা হবে এবার। পুজো বসে গেছে, পুজো চলছে। অনেক লোকজন জড়ো হয়েছে। রোদেরও তেমন জোর হয়েছে, প্রচন্ড রোদের জোর। বৃষ্টিও পড়ছে, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে রোদের মধ্যে। এখানে আকাশটা খুব সুন্দর লাগছে। সকলে বসে আছে এই রোদের মধ্যে দিয়ে, কেউ ছাতা নিয়ে এসছে। রোদ বৃষ্টি দুটোতেই কাজে লাগছে। শাক বাজার শুরু হয়ে গেছে, এবার বলিদান হবে এখানেও। হাইটে দিক থেকে কর, দেখ ভালো আছে। পুজোটা দেখছে সকলে, পুজো দেখছেন। দেখুন দেখুন ভালো করে, এই জমিটা রোদ আসছে আবার, ওই জমিটা দিয়ে চলছে। তোদেরকে বললাম ওখানটাতে দাঁড়া, ওইখানে দাঁড়া, কালকে রোদ নাই। কয় তোরা বললি দেখতে পাচ্ছি না, এখানটাতে আসবো, ওই জন্য আমি এখানে এলাম। ওইখানে দাঁড়া, কালকে রোদ নাই কিছু না। বৃষ্টি পড়ছিল তখন তো ওইদিকটাতে জানিয়েছিলি। চুপ করে মনোযোগ সহকারে দেখুন, ওদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে ওদের বডিগার্ড কে হবে, এরকম ধরনের কিছু ব্যাপার একটা হচ্ছে। তো শুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখা যাক। পুজোর মাঝে এদের সাথে একটুখানি টাইম কাটানো আর কি, একটু এগিয়ে গিয়ে ওদের আলোচনার মধ্যে ঢোকার চেষ্টা করি। আসুন, তাহলে শেষ পর্যন্ত বডিগার্ডটা কে হলো? আমাদের রক্তিমাদি বডিগার্ড, এই রক্তিমা বডিগার্ড আজ থেকে নিযুক্ত হলো বডিগার্ড পদে। সবাই মান্থলি ওর জন্য একটা কস্ট রেখে দিও। মনগুলো এত কুচুটে নয় যে কুচঝুটিকা বানান বলবো, কেন সরল সাদা সিধে বানান জিজ্ঞাসা করতে পারছো না চিংনু মিংনুদেরকে? ভুল হয়নি
পুজো এখানে মোটামুটি হয়ে গেল, এবার পুজো শেষে ঢাক বাজে, এবার বলিদান হবে, জিত লাভ দিয়ে চলে গেল। এখানেও পুজো শেষ হয়ে গেল, সবাই বাড়ির উদ্দেশ্যে চললেন, কেউ কেউ চললেন ধর্মরাজ মন্দিরে, কারণ ওখানে হোম হচ্ছিল আমরা যখন আসলাম। এবার যাই ওখানে, পুজো মন্দিরে চলে এসেছি। লোকজন সংখ্যাটা অনেকটাই কম, কারণ সকলে বড় ঠাকুরতলায় গেছে, তো এখানে বলি তো আগেই হয়ে গেছে, আপনাদেরকে বললাম তখন আমরা ছিলাম না। এবার এখানে এসেছি, এখন হোম হচ্ছে, হোমও শেষ মুহূর্তে, হোমে পূর্ণাহুতি দেওয়া হয়ে গেছে, সকলে প্রণাম করছে, সেটা আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন। আর কজন দাঁড়িয়ে রয়েছে ওখানে, আমাদের কুলপুরোহিত ফণী জেঠুই পুজো করছে। পূর্ণাহুতির পর এবার হোমের ফোঁটা দেওয়ার প্রস্তুতি চলছে, হোমের কাঠ তুলে সেটাকে ফোঁটা দেবে। তো আমরা চলে এসেছি, আমাদেরকে হোমের ফোঁটা দেওয়া হয়ে গেল, বউ দিদিও আরও হোমের ফোঁটা নিয়ে নিয়েছে সাথে দাদা। তো ওদের মধ্যে কিছু আলোচনা হচ্ছে মেলা যাবে বলে, তো আমাদের নিয়ে গেল না, যাই হোক। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে বিকালবেলা, বেড়াদের সেনাদের সাথে দেখা হলো, চিন্ন বিন্দুদের সাথে। আকাশের অবস্থাটা খুব সুন্দর, শান্নু পেরিয়ে গেল পাশ দিয়ে যাওয়ার জন্য, বললো সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। তো বিকালবেলা আমরা বেড়াতে এসেছি, এই চোখে দেখালাম, আকাশটা খুব সুন্দর বিকালবেলা আছে। কি অবস্থা ওরা, আর আসতে পারছে না, এ গরু আছে দেখে, এমন দৌড়াচ্ছে গরুটাকে দেখতে পায়নি, না সাবধান করলে হয়তো অধিক পেট ফুটিয়ে, প্রচন্ড জোর বৃষ্টি নেমে গেছে। কি হয়েছে, জলে ভিজে তুমি ভিজে করছো? বৃষ্টি শেষে এবার বাড়ির পথে, যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বেরোলাম, রাস্তাতে এখনো জলের অবশিষ্ট রয়ে গেছে। আকাশটা খুব সুন্দর এখনো হয়ে রয়েছে, দূরের ওই ক্ষেত দেখে মনে পড়ে যায় আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। বন্ধুরা পরের পার্টি নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই, ততক্ষণ পাশে থাকুন।